এসে কাঙ্ক্ষিত ঘড়িটা কি কি এখানে আছে, এবং মডেলটা হচ্ছে i7 Pro Max স্মার্ট ওয়াচ। এখানে আছে মেইন ডিটেলস যেগুলো আছে, এটা অবশ্য জানেন সবাই, কম বেশি জানেন ঘড়িটা সম্পর্কে। তো এই হচ্ছে ঘড়ি, সবগুলো বাইর করলাম। এটা হচ্ছে ঘড়ি, এটা পেপার দেওয়া আছে, এটা হচ্ছে ফিতা, ফিতাগুলো আছে মোটামুটি। এটা 900 টাকার ঘড়ি হিসাবে ফিতাগুলো তত বেশি ভালো না। লাস্টটা অন করে দিই, এটা ধর 900 টাকার ঘড়ি হিসাবে ফিতাগুলো ততই ভালো না। ফিনিশিংটা এই যে সাইডগুলো ফিনিশিংটা ততই ভালো হয়নি। তো যাই যাই চার্জার, এটা চার্জার, এটা কালো চার্জার দিছি। খালি কেবলটা দিয়েছে, চার্জার উইন্ডো চার্জার দিয়ে, যে কোনো চার্জার দিয়ে। এটা চালু হচ্ছে না, আগে আমাকে দেখে চার্জ দিতে হবে, চার্জ দিয়ে এটা খুলে নিতে হবে। চার্জ দেওয়ার জন্য একটা কাজ করি, এই যে ভিভো চার্জারটা, মোবাইলের চার্জারটা খোলাই, খুলে ঢুকাই দিই। এখানে এখানে থেকে আমাদের ওই ঘরে ভালো, ওইখানে টেবিলের উপর দিয়ে আছে। এখানে আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমাদের গুলো এই যেটা আছে ইয়া পিন, এইভাবে যে পিনের দুটোর সাথে এইভাবে লাগাই দিতে হবে। চার্জ হচ্ছে এখন, এই যে চালু হয়ে গেছে, ওয়াও চার্জ হচ্ছে এখন। সো বন্ধুরা, আমি আগে এটাকে চার্জ দিয়ে নেব, 10 থেকে 15 মিনিট চার্জ হোক আগে। হোক চার্জ হোক, সো বন্ধুরা এটা এখন চার্জ হচ্ছে, 10 থেকে 15 মিনিট চার্জ হওয়ার পর আমি আবার ভিডিওটা করবো। আমার মোবাইল ফোনে তো চার্জ নেই এখন, ওইখানে গেছিলাম তখন যখন মোবাইল যাই, যখন গেছিলাম 10টা বাজে, তখন 10টা বাজে, এখন বাজে প্রায় 2টা। আমাকে এখন গোসল করতে হবে, নাস্তা খেতে খাইতে হবে, ভাত খেতে হবে, খাওয়া দাওয়ার পরে আমার ঘড়িটা আমি চালু করবো আর চালাবো। এটা নতুন ঘড়ি, স্মার্ট ঘড়ি, এগুলো চালাই নি, নতুন চালাই দিচ্ছি। বন্ধুরা আমার তো এই ফোনটি যখন চালাবো, চালু করবো, তখন দেখাবো কী কী আছে।